অসম্ভব কিছুই না এমন অনেক মানুষ আছেন, তাদেরকে সবাই বলেছেন যে তাদের দ্বারা কিছুই হবে না, তারাও অসম্ভবকে সম্ভব করেছেন। এই জিনিসগুলি সাধারণত প্রত্যেকের দ্বারা প্রভাবিত এবং অনুপ্রাণিত হতে পারে, কিন্তু সমস্যা দেখা দেয় যখন সে দুর্বলতার সম্মুখীন হয় যা পূরণ করা যায় না। এমত অবস্থায় যারা সাহস হারে না এবং যা আছে তা কাজে লাগিয়ে সাফল্যকে অর্জন করে। এই প্রসঙ্গে একটি ঘটনা বলা যায়। 1870 সাল, নাম জন রবলিং, ছিলেন একজন আমেরিকান প্রকৌশলী। এমন একটি ধারণা নিয়ে আসলেন যা আজ অব্দি কেউ ভাবেনি। এই ধারণাটি ছিল একটি উজ্জ্বল সেতু তৈরি করা যা দুটি দ্বীপকে একসাথে সংযুক্ত করতে পারে। তখন সারা পৃথিবীতে এমন কোনো সেতু ছিল না যা দুটি দ্বীপকে সংযুক্ত করতে পারে। এই সেতুর নাম ছিল ব্রুকলিন ব্রিজ। তাই সারা বিশ্বের সমস্ত প্রকৌশলী এটিকে পাগলামি বলতে আরম্ভ করল। জন রবলিং সেই সমস্ত ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছেন যারা তাকে খুব ভালো করে চিনতেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি। জন রবলিং বুঝতে পারছিলেন না তিনি এখন কি করবেন। অনেকক্ষণ ভাবনার পর ওয়াশিংটনের সঙ্গে তিনি আলোচনায় বসার সিদ্ধান্ত নেন। ওয়াশিংটন হলেন জন রবলিংয়ের একমাত্র ছেলে। তারা তখন পিতা পুত্র মিলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতিতেই হোক, তারা তাদের স্বপ্নকে পূরণ করবেই। তারা কয়েকজন প্রকৌশলীকে ডেকে বিষয়টি নিয়ে কাজ করতে রাজি করান যে এই প্রকল্পে কোনো ক্ষতি হলে পিতা পুত্র উভয়ই তাদের ক্ষতিপূরণ দেবেন। এই কথার সাথে একমত হলেন মাত্র কয়েকজন প্রকৌশলী, বাকিরা চলে গেলেন এই মানুষগুলি পাগল হয়েছে ভেবে, এবং আরও বললেন যে তারা টাকা এবং সময় দুটোই নষ্ট করছে। অবশেষে ব্রুকলিন ব্রিজের নির্মাণের কাজ শুরু হলেন 1870 সালে। কাজ শুরু হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে জন রবলিং হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তারপর সবাই বলতে লাগলেন এই প্রকল্পটি কখনো সম্পূর্ণ হবে না। তখন জন রবলিংয়ের ছেলে ওয়াশিংটন হাল ছাড়েননি এবং কাজও বন্ধ করেননি। এই প্রকল্প চলাকালীন রবলিংয়ের মৃত্যুর পর ওনার ছেলে, যিনি এই প্রকল্পের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, ওয়াশিংটন অসুস্থ হয়ে যায় এবং তখন তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ কাজ বন্ধ করে দেয়। তারপর প্রকল্পের কাজ বন্ধ করে সব প্রকৌশলীরা সেখান থেকে চলে যায়। এই অবস্থায় ওয়াশিংটনও ছিল অসহায়, দিন কাটানোর মতো জীবন কাটছিল সে। কিছুদিন পর ওয়াশিংটনের নির্দেশনা অনুযায়ী তার স্ত্রী এমিলি ওয়ারেন আবারও সব প্রকৌশলীকে ডেকে আবার কাজ শুরু করতে বলেন। ওয়াশিংটন কোনোভাবেই হার মানতে চাইছিলেন না। এই প্রকল্পের উপর তার ছিল অসাধারণ আবেগ। ওয়াশিংটনের স্ত্রী এমিলি ওয়ারেন তার স্বামীর নির্দেশ মেনে পরবর্তী 11 বছর ব্রুকলিন ব্রিজের নির্মাণ কাজ চালিয়ে যায়। এদিকে ওয়াশিংটনের সারা শরীর প্যারালাইস ছিল, শুধু একটি আঙ্গুল কাজ করছিল। ওই আঙ্গুলের নির্দেশনায় তার স্ত্রী এমিলি দিন রাত কাজ করে যাচ্ছেন। অবশেষে 1883 সালের 24শে মে সেই দিনটি এসেছিল যা একটি নতুন ইতিহাস রচনা করেছিলেন। ওয়াশিংটন একটি আঙ্গুলের সাহায্যে এবং স্ত্রী এমিলি ওয়ারেনের সাহায্যে ব্রুকলিন ব্রিজটি উত্থাপন করেছিলেন, যা অসম্ভবকে সম্ভব করে দেখালেন। এই ধরনের মানুষ সত্যি মহান। সমস্ত কষ্ট সত্ত্বেও তারা সবার ভুলকে সত্য বলে প্রমাণ করেছিলেন। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই, অসম্ভব শব্দটি যা অভিধানে পাওয়া যায়। আপনি যদি এটি ব্যবহার করতে চান তবে নির্দ্বিধায় আপনার জীবনে ব্যবহার করুন, কিন্তু ইতিবাচকভাবে, যেন কোনো কাজই আমার পক্ষে অসম্ভব নয়।